নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি সুপর্ণা, আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো শুক্রবার, কাল থেকেই শুনছি ভোরবেলা দানা আসবে, ভোরবেলা দানা আসবে। তো যাই হোক, সেই কারণে ঘুম থেকে উঠে বারান্দায় চলে এসেছি দেখার জন্য যে দানার প্রভাব কতটা পড়েছে। তবে হ্যাঁ, বৃষ্টিটা কাল রাত থেকেই হচ্ছে, সে কারণে বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে। তবে বাইরে এটা দেখে মনে হচ্ছে ঝড় সেরকম হয়নি। তো যাই হোক, ভালোই হয়েছে, ঝড়টা হয়নি। আর কালকে যেহেতু বড় প্যাকেটের ম্যাগি নিয়ে এসেছিলো, আজকে সে কারণে সকাল সকাল গরমাগরম বানিয়ে নিয়েছি ম্যাগি। রান্নাবান্নাটাও করতে হবে, কারণ কর্তামশাই তো অফিসে ছুটি নেই, ও তো অফিসে বেরোবে। যাই হোক, মেয়ে দুটোকে টিফিন দিয়ে দিলাম। আজকে মেঘলা ওয়েদারে সব দিকেই লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে, রান্নাবান্না করতেও লেট হয়ে গেছে। তো যাই হোক, স্নান টান সেরে আর সেরকমভাবে কিছুই ক্লিপ তোলা হয়নি, তো সরাসরি চলে এসেছি লাঞ্চের থালি নিয়ে। তো চলুন একবার বলে দিই আজকে লাঞ্চের মেনুতে কী আছে। আছে কাঁচকলা আলু দিয়ে পাতলা করে ঝোল, কাঁচকলার খোসা চাটনি, আলু ভাজা, পটল ভাজা, বড়ি ভাজা, আর ব্যাস আর কিছু না। আর সাথে তো ঘি লেবু আছে, ঘি লেবু ছাড়া তো একদমই ভালো লাগে না। তো কাঁচকলা আলুটাকে একটু গাঁদাল পাতা দিয়ে পাতলা করে ঝোল বানিয়েছি। তো চলুন খাবারটা খেয়ে নিই, তারপর আবার পরে ফিরে আসছি। আজকে লাঞ্চটা একটু শর্টে সারলেও ডিনারটা কিন্তু হেভি বানাচ্ছি। এখানে হচ্ছে বাটার পনির, আর এগুলো হচ্ছে বেবি নান। নানের জন্য আটাটা আমি সকালেই মেখে রেখেছিলাম, তো বঞ্জি বলল যে নানগুলোকে ভাজতে হবে না, তাওয়ার মধ্যে সেকে নেব। ও এই নান ভাজার থেকে সেকাটাই বেশি পছন্দ করে, আর আমার যেন ভাজাটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, ওর ইচ্ছে মতোই হলো, সেকাটাই আজকে খাবো, দেখা যাক কেমন লাগে। তো আমি সে কারণে বেলে দিচ্ছি আরও সেকে নিচ্ছে, আর এগুলো গরম গরম ছাড়া ভালো লাগে না, সে কারণে একেবারে গরম গরম সার্ভও করে দিয়েছি। আজকে ডিনারটা তো জমে গেল, বেবি নান সাথে বাটার পনির আর রসগোল্লা। তো এই দুদিন থেকে দানা দানা করে যে আতঙ্কে ছিলাম, আজকে মোটামুটি আতঙ্ক কেটে গেছে। কালকে তো আতঙ্কে আতঙ্কে কাজগুলো অনেক তাড়াতাড়ি করে নিয়েছিলাম, কিন্তু যেহেতু আজকে সকালে বলেছিল যে দানা আসার কথা আছে, সকাল দিকে সেরকম ঝড় ঝড় হয়নি, বৃষ্টি তো ভালোই হচ্ছে, বৃষ্টি থামেই নি বলতে গেলে। তো সে কারণে আজকে আর সন্ধ্যে থেকে একদমই কাজগুলো কিছুই করিনি। কালকে যে বাসন টাসন ধুয়ে নিচ্ছিলাম একটু একটু করে, আজকে প্রচুর বাসন জমা হয়ে গেছিলো। তো মেয়ে বৃষ্টির মধ্যে পড়তে গেছিলো, ও এসে ডিনার টিনার কমপ্লিট করলাম, তারপরে প্রচুর বাসন হয়েছিল, সেই বাসনগুলো সব ধুয়ে টুয়ে ভাবলাম না রোজকার মতো ভিডিওটা এবার এন্ড করার সময় হয়ে গেছে। তো যাই হোক, কালকে যেহেতু ভগবানের কাছে চেয়েছিলাম, সেই কারণে সেরকম ঝড়টা আমাদের এখানে হয়নি। তবে হ্যাঁ, বৃষ্টিটা হয়েছে, বৃষ্টি তো হওয়ারই ছিল। তো যাই হোক, চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।